নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমার রেসিপি হচ্ছে চিলি চিকেন। এই চিলি চিকেনটা ভীষণই সহজভাবে রান্না করব আর খেতে হবে অত্যন্ত সুস্বাদু। এই চিলি চিকেনটা আমাদের বাড়িতে প্রত্যেকেই ভীষণ পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন, আর চিকেনটা দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে নেবো, তার জন্য দিয়ে দিচ্ছি চিকেনে অর্ধেকটা লেবুর রস, 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট, দিচ্ছি 2 টেবিল স্পুন মতো বেসন, আর 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1টা ডিম। চিকেনটা সব উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চিলি চিকেনের জন্য একটা সস তৈরি করে নেবো। এখানে দিচ্ছি 1 কাপ নর্মাল জল, 2 টেবিল স্পুন মতো সয়া সস, 5 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ, 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, আর অর্ধেকটা লেবুর রস। লেবুর রস দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চিলি চিকেনের সসটা একদমই রেডি। ওদিকে 10 মিনিট হয়ে গেছে, আমি চিকেনগুলো আমি ফ্রাই করে নিই। দেখো তেলটা গরম হয়ে গেছে, চিকেনগুলো আমি ভেজে নেবো ভালোভাবে। আর তেলটা দেখো মিডিয়াম ফ্লেমে আছে। ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, তাহলে আমরা চিলি চিকেনটা তৈরি করে নিই। কড়াই দিচ্ছি 3 টেবিল স্পুন মতো অয়েল, দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, 2 কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা আমি 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি দেখো পেঁয়াজটাকে কিউবের আকারে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। এখানে দেখো ক্যাপসিকামও আমি কিউবের মতো কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। Thank you.
ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে তৈরি করে রাখা সসটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো চিনি আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। দেখো গ্রেভিটা খুব তেলে গেছে। এবার আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। গ্রেভির সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে সহজ সহজ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। দেখো চিলি চিকেন একদমই রেডি। আর কত সহজভাবে চিলি চিকেনটা তৈরি করলাম তোমরা দেখতে পেলে, আর খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু। তাহলে চলো এবার গরম গরম সার্ভ করে ফেলি। তোমাদের একটা কেটে দেখাচ্ছি, দেখো ভেতরটা কতটা জুসি হয়েছে আর কত সহজভাবে কেটে যাচ্ছে। দেখো কত ভালো সেদ্ধ হয়েছে।